রহমতুল্লা ভাই ইসলামী শরীয়তে বিপদ আপদ থেকে বাঁচার জন্য বাড়ি ঘর বন্ধ করার কোনো বিধান নেই বাড়ি ঘর ঘরে যেন বিপদ আপদ না আসে বা শান্তি থাকে তার জন্য যেটা করণীয় ইসলামে রয়েছে সেটা হলো যখন মানুষ বাড়িতে প্রবেশ করবে তো বাড়িতে গৃহে প্রবেশ করার দোয়া পড়বে যখন বাড়ি থেকে বের হবে তখন বাড়ি থেকে বের হওয়ার দোয়া করবে যখন বাড়িতে ঢুকবে এসে যদি সালাম দেয় অতপর যখন খাবার খায় তখন যদি সে বিসমিল্লা বলে তাহলে তখন সে বাড়ির শয়তান বলে এ ঘরে আমার থাকারও জায়গা নেই এ ঘরে আমার খাওয়ারও জায়গা নেই আর যদি এরকম কেউ না করে তাহলে শয়তান বলে এখানে আমার থাকারও জায়গা আছে খাবারও জায়গা আছে তো বাড়ি ঘর বন্ধ করা বলে কোনো জিনিস শরীয়তে নেই তবে বাড়ি ঘরের হ্যাঁ সমস্যা ইত্যাদি বিপদ আপদ থেকে বাঁচার জন্য এ সকল দোয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন সেগুলো পাঠ করতে হবে তাহলে বাড়িতে কল্যাণ আসবে বাড়িতে কল্যাণ হবে যদি আপনি বাড়িতে নফল নামাজগুলি পাঠ করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এই নামাজের মাধ্যমে তার কল্যাণ আসবে সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে অতপর বাড়িতে যদি আপনি তেলাবাদ করেন তাহলে মাধ্যমে শয়তান ভেঙে যাবে সেটা সকাল বিকাল ইত্যাদির সময় হোক না কেন তো সত্যিকারে এই নিয়ম হচ্ছে বাড়িতে বন্ধ হচ্ছে নিয়ম কিন্তু যদি কোনো মানুষ এই যে লোহা পুঁতেছে ইত্যাদি বন্ধ করে রেখেছে তাহলে এই সকল কাজ হচ্ছে তাবিজ তাবিজ করা কাজ একজন মানুষ যেমন তাবিজ পড়লে যেই সমস্যাটা হয় এরকম করাটা হচ্ছে তাবিজ করা এটা হলো বাড়ির তাবিজ যদি কোনো ব্যক্তি এগুলা করার সময় এটা বিশ্বাস করে যে এগুলোর মাধ্যমে এই যে দোহা পুঁতেছি বা ইত্যাদি করেছি এগুলো আমাদের কল্যাণ ও কল্যাণ করে তাহলে বড় শীর হবে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি মনে করে যে এরকম করাটা বিপদ আপদ দূর হওয়ার কারণ আল্লাহ দূর করেন কিন্তু এগুলো হচ্ছে ওসিলা তাহলে বলবো এটা ছোট শীরক হবে এটা এটাও জায়জ নয় কারণ ইসলামে এরকম কোনো বিধান এরকম কোনো নিয়ম দেয়নি আর তারা সে করছে আল্লাহ রসুল বলছেন মানতে আল্লাহ কাতামি মাতান হকাধ আস যে তাবিজ লটকালো সে শিরক করলো আর এ সকল হচ্ছে তাবিজেরই অন্তর্ভুক্ত